চলতি বছর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে এনআইটি আগরতলায় পড়ার সুযোগ পেয়েছে উদয়পুর মহকুমার খিলপাড়ার মেধাবী ছাত্র রোহন দত্ত। কিন্তু অর্থের অভাবে কিছুটা অনিশ্চিত হয়ে পড়ে এই মেধাবী ছাত্রের ভবিষ্যৎ। সাহায্যের আর্জি জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে চিঠি লেখেন রোহন। এর পরিপ্রেক্ষিতে সরকারের তরফ থেকে কিভাবে রোহনকে সাহায্য করা যায় সে বিষয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। এই আলোচনা চলাকালীন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার জানান, ব্যক্তিগতভাবে তিনি নিজে সাহায্য করবেন রোহনকে। সেই মোতাবেক মেয়র দীপক মজুমদারের উপস্থিতিতে সোমবার মহাকরণে রোহন ও তার মায়ের হাতে ৫০,০০০ টাকার একটি চেক তুলে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মনোযোগ সহকারে পড়াশোনা করে ভবিষ্যতে রাজ্যের নাম উজ্জ্বল করার জন্য এদিন তাকে উৎসাহিত করেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি বলেন, আমাদের আশেপাশে এমন অনেক মেধাবী ছাত্রছাত্রী রয়েছে, আর্থিক অনটনের কারণে অনেক সময় যাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। এই সকল ছাত্রছাত্রীর পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি এদিন আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেছেন, তবেই গড়ে উঠবে সুন্দর ত্রিপুরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।